বিজ্ঞপ্তি, একটি গোপন বিজ্ঞপ্তি। তাতে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত 2009 সালের 6 জানুয়ারি হতে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কর্মরত সামরিক অসামরিক কর্মকর্তা ব্যতীত স্থগিত করা হলো। স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ আগামী 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীত স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় লাইসেন্স গ্রহীতা নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবে। উক্ত তারিখের মধ্যে কোন অস্ত্র গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসাবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। ইতিমধ্যে যাদের আগ্নেয়াস্ত্র থানা জেলা ট্রেজারি ও আর্ম বিভাগের নিকট জমা রাখা আছে তাদের ক্ষেত্রে অস্ত্র আইনের জমাদানের বিষয়টি প্রযোজ্য হবে না। উল্লেখ্য যে আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট কুমিল্লা, প্রচারে জেলা তথ্য অফিস কুমিল্লা।